আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আমি আজহারুল ইসলাম আশিক আর আপনারা দেখছেন আশিক টেক। প্রত্যেককে স্বাগতম আমাদের আজকে নতুন একটি ভিডিওতে। আজকে মূলত আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সিং করে থাকি বা অনলাইন আর্নিং করে থাকি, তারা বাইরের দেশ থেকে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশ থেকে ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট রিসিভ করতে পারি। দেখা যাচ্ছে যে আমরা অনেকে মার্কেট প্লেসে কাজ করে থাকি এবং সেখানে যে মার্কেট প্লেসে অর্ডার নেওয়ার ক্ষেত্রে এবং উইথড্র করার ক্ষেত্রে অনেকটা চার্জ লাগে। যেমন হচ্ছে আমরা যদি ফাইবারে কাজ করে থাকি, দেখা যাচ্ছে যে আমরা যদি একটা $100 অর্ডার পাই, সেখান থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মানে $80 ফাইবার রেখে দেয়। তো $20 কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্ট। তখন দেখা যাচ্ছে আমরা যখন $1000 একটা অর্ডার নিতে চাই, সেখান থেকে কিন্তু $200 ফাইবার কেটে দেয়। সেক্ষেত্রে আবার কিন্তু সেটা যে আমাদের আর্নিং থেকে 20% কেটে নিয়েছে সেটা না, ক্লায়েন্ট যে সেখানে অর্ডার করে তার কাছ থেকে 20% চার্জ নেওয়া হয়। তাহলে সেখান থেকে কিন্তু ফাইবারের মাধ্যমে যে আমরা লেনদেনটা করতেছি, সেখান থেকে কিন্তু 40% শুধু ফাইবারের চার্জ চলে যাচ্ছে, যার ফলে কিন্তু আমরা ফাইবারে বড় বড় অর্ডার নিয়ে কাজ করতে দ্বিধাবোধ করি, আমরা কাজ করি না। স্পেশালি আমি করি না, আমি কোনো বড় অর্ডার ফাইবারে কাজ করি না, সেখান থেকে আমি ক্লায়েন্ট সরিয়ে নিই। ওকে, এখন ক্লায়েন্ট কীভাবে সরাতে হয় সেটা জানতে হলে, মানে কীভাবে টেকনিক্যালি সরাতে হয় অ্যাকাউন্টে কোনো প্রবলেম না করে, সেটার জন্য আমি অন্য ভিডিও দেবো, আপনারা অন্য ভিডিও দেখে নেবেন। এখন আজকে আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে কীভাবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট রিসিভ করবো। তো আজকে আমি আপনাদের কাছে 5টি ওয়ে শেয়ার করবো, যে ওয়ের মাধ্যমে আপনি ঘরে বসে 10 মিনিট বা 1 ঘন্টার ভেতরে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিকাশ, যে কোনো মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন। এবং সেটার সাথে কিন্তু আপনি 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ পাবেন। দেখেন, আপনি হচ্ছে ফাইবারে কাজ করলেন, সেখান থেকে পায়োনিয়ারে উইথড্র করলেন, উইথড্র করলে কিন্তু পায়োনিয়ার থেকে ব্যাঙ্কে ট্রান্সফার করলে যে 2.5% পাচ্ছেন না একটা হিসেব, তার সাথে হচ্ছে পায়োনিয়ারে যে আপনি ব্যাঙ্ক রেটটা পান, তার চেয়ে কিন্তু আপনি যদি আমি যে মাধ্যমগুলো বলো সেগুলোতে আনলে আপনি 10-15 টাকা করে বেশি পাবেন। তো বিষয়টা কিন্তু অনেক সহজ। একে তো হচ্ছে আপনার ফাইবারের চার্জটা লাগতেছে না, 20% থেকে বেঁচে যাচ্ছেন, তার সাথে হচ্ছে যে আপনি 2.5% ইনসেন্টিভ পাচ্ছেন এবং ডলার একটু বেশি পাচ্ছেন। তাহলে এখন আমি কথা লম্বনা করে সরাসরি চলে যাবো যে আমাদের আজকে যে প্রসেসগুলো রয়েছে, যে 5টি মাধ্যম আমরা ইউজ করলে বিশ্বের যে কোনো দেশের ক্লায়েন্ট থেকে আমরা পেমেন্ট রিসিভ করতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমাদের সামনে যে বিষয়টি বা যে মাধ্যমটি রয়েছে সেটার নাম হচ্ছে ওয়াইজ, WISE। এই ওয়াইজের মাধ্যমে আমরা বিশ্বের যে কোনো দেশ থেকে আমরা বাংলাদেশে পেমেন্ট রিসিভ করতে পারবো দুটি মাধ্যমে। সেখানে একটি মাধ্যম হচ্ছে যে আমার একটি ওয়াইজ অ্যাকাউন্ট থাকবে ভেরিফাইড, এবং ক্লায়েন্টের একটি ভেরিফাইড ওয়াইজ অ্যাকাউন্ট থাকবে, এবং ক্লায়েন্ট আমার ওয়াইজে ডিরেক্ট আমার ওয়াইজের ইমেলে টাকা পাঠিয়ে দেবে, টাকা চলে আসবে, যেটা পেপ্যালে আমরা ইউজ করে থাকি। কিন্তু এটা হচ্ছে আসলে বাংলাদেশে ওয়াইজটা ভেরিফাইড করা যায় না, পাসপোর্ট লাগে বা অনেক ধরনের ঝামেলা লাগে, যার কারণে হচ্ছে আমরা সেটা করতে পারবো না। সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে আমাদের কোনো ধরনের অ্যাকাউন্ট লাগবে না, ক্লায়েন্ট তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে মানি ট্রান্সফার একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে উনি সেন্ড মানি টু বাংলাদেশে ক্লিক করলে হচ্ছে তখন সেখানে হচ্ছে আমাদের যে ব্যাঙ্ক ইনফরমেশন রয়েছে সেগুলো চাইবে, সেগুলো দেওয়ার সাথে সাথে আমরা মানিটা রিসিভ করতে পারবো। এবং সে ব্যাঙ্ক ইনফরমেশন বা চাইলে বিকাশে আনতে পারে, আমরা ব্যাঙ্কে আনতে পারি, আমরা এনি মাধ্যম আমরা টাকাটা রিসিভ করতে পারবো। সাথে হচ্ছে 2.5% কিন্তু আমরা ইনসেন্টিভটা পাবো, এখানে ডলারেরটাও ভালো পাওয়া যায়। তা সঙ্গে আপনারা বুঝতে পেরেছেন, ওয়াইজের লিঙ্ক আমি দিয়ে রাখবো। আপনারা হচ্ছে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে ক্লায়েন্টের কাছ থেকে টাকা রিসিভ করার ক্ষেত্রে, আপনারা ক্লায়েন্টকে ওয়াইজটা সাজেস্ট করতে পারেন। এখন বর্তমানে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা মানি ট্রান্সফারিং মাধ্যম। তো আমাদের দ্বিতীয় যে মাধ্যমটা রয়েছে সেটার নাম হচ্ছে জুম, XOOM, এটার নাম হচ্ছে জুম। এটা হচ্ছে পেপ্যালের একটা সাব সার্ভিস, এবং এই সার্ভিসটা ইউজ করা হয় মানি ট্রান্সফারের ক্ষেত্রে। পেপ্যাল একটা মানি ট্রান্সফারের মাধ্যম, কিন্তু জুমের মাধ্যমে হচ্ছে আমরা বাংলাদেশে টাকা রিসিভ করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে তো পেপ্যাল অ্যালাউ না, সেক্ষেত্রে কি আমার জুমে টাকা রিসিভ করতে কি আমাকে জুম অ্যাকাউন্ট করতে হবে, এবং জুম কি বাংলাদেশে অ্যালাউ কিনা? এখন এখানে সবচেয়ে খুশির খবর হচ্ছে যে জুমের মাধ্যমে টাকা রিসিভ করতে আমাদের জুম অ্যাকাউন্ট লাগবে না, জাস্ট আমাদের ক্লায়েন্ট যার কাছ থেকে আমরা টাকা রিসিভ করবো উনি ওনার পেপ্যালটাকে জুমের সাথে লিঙ্ক আপ করবেন। যেহেতু জুম হচ্ছে পেপ্যাল একটা অফিসিয়াল সার্ভিস, ক্লায়েন্টকে বুঝিয়ে বলবেন যে জুম হচ্ছে পেপ্যাল একটা অফিসিয়াল সার্ভিস, আপনি জুমের ওয়েবসাইটে ঢুকে আপনার পেপ্যালটাকে লিঙ্ক আপ করুন। লিঙ্ক আপ করার পর আপনি জুমে দেখবেন যে মানি ট্রান্সফার অপশন পাবেন, সেখানে হচ্ছে আপনি সেন্ড মানি টু বাংলাদেশ ক্লিক করে আমার ব্যাঙ্ক ইনফরমেশন দিয়ে দেবেন, আমার এখানে টাকা চলে আসবে। এখন আপনার ব্যাঙ্ক ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আপনার যে তথ্যগুলো আপনার কালেক্টেড রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, সবসময় লাগবে। সেটা হচ্ছে আপনার নাম, আপনার এনআইডি কার্ড, আপনার ফোন নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি কোন ব্যাংকের আপনার কোন ব্যাংকে টাকা আনবেন সেই ব্যাংকের নামটা লাগবে, ব্যাঙ্কের সিপ কোড লাগবে, এসআইএফ কোড যেটাকে বলে, তারপর হচ্ছে ব্যাঙ্কের আপনার রাউটিং নাম্বার লাগবে, এবং হচ্ছে ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম, আপনার যেখানে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটা করে থাকেন এখানে কিন্তু সব তথ্য থাকবে। তথ্যগুলো আপনি কালেক্ট করে রাখবেন, ক্লায়েন্টকে দেওয়ার সাথে সাথে উনি কিন্তু জুমের মাধ্যমে আপনি এখানে টাকাটা পাঠিয়ে দিতে পারবেন। তাহলে কিন্তু আমরা ওয়াইজ এবং জুম দুটা
যে প্রসেস মানে ট্রান্সফারিং প্রসেসটা কিন্তু আপনাদের শেয়ার করে দিলাম। তারপর আমাদের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যাপ ট্যাপ। বর্তমানে বহুল প্রচলিত আলোচিত এবং একটা পজিটিভ এবং একটা ভালো মানে ট্রান্সফারিং মাধ্যম হচ্ছে ট্যাপ ট্যাপ। এই ট্যাপ ট্যাপটা হচ্ছে অনেক সহজ, এটাতেও আপনাকে টাকা রিসিভ করতে আপনার কোনো অ্যাকাউন্ট লাগবে না। ক্লায়েন্ট একটা ট্যাপ ট্যাপ অ্যাকাউন্ট করবেন এবং এটাকে তিনি ভেরিফাইড করে সেখান থেকে মানি ট্রান্সফারিং অপশন পাবেন। সেখানে তিনি বাংলাদেশ সিলেক্ট করে আমাদের ব্যাংক বিকাশ যেখানে খুশি সেখানে উনি টাকা পাঠাতে পারবেন এবং 5 মিনিট 10 মিনিটের ভিতরে মানে ক্লিক করার সাথে সাথে অনেক সময় ছোটো অ্যামাউন্ট হলে টাকা ঢুকে যায়। সেক্ষেত্রে আমি বড় বড় অ্যামাউন্ট আনি, যদি $1,000-$2,000 আনলে একদিন লেট হতে পারে, মাঝে মধ্যে 2 দিনও লেট হয়, বাট জনটারই টাকা ঢুকবেই, কিন্তু ছোটো অ্যামাউন্ট হলে সাথে সাথে চলে আসবে। তো আমরা কিন্তু ট্যাপ ট্যাপটা জেনে নিলাম। তারপর হচ্ছে আমাদের যেটা রয়েছে পায়োনার। এখন হচ্ছে পায়োনারটা আমি ইউজ করতে সাজেস্ট করো না। পায়োনার হচ্ছে অনেক বেশি রেস্ট্রিক্টেড একটা ব্যাঙ্ক সিস্টেম এবং হচ্ছে যে কোনো সমস্যার ব্যাঙ্কটা আপনার পায়োনারকে $8 রেখে তারা ডিজেবল করে দিতে পারে, সাসপেন্ডেড করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু পায়োনার যে মানি রিসিভ করার একটা প্রসেস রয়েছে সেটা আপনাদের জানা উচিত, আর যারা জানেন না আর কি, আর প্রত্যেকে জানি আশা করি জানেন, কেননা পায়োনার হচ্ছে একটা বাংলাদেশে একটা সাপোর্টেড একটা ডলার ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেক্ষেত্রে পায়োনারের টাকা রিসিভের মাধ্যম হচ্ছে আপনি দুইভাবে রিসিভ করতে পারেন। প্রথমত হচ্ছে আপনি আপনার পায়োনার মেলটা দিলে ক্লায়েন্ট তার পায়োনার থেকে হচ্ছে পেতে গিয়ে পে টু এ পায়োনার রিসিপিয়েন্ট অ্যাকাউন্টে ক্লিক করলে হচ্ছে আপনার পায়োনার টাকাটা চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু পায়োনার উইদাউট এনি বিজনেস পারপাস এটাকে এই যে ওই ফ্রি লেনদেনটাকে সাপোর্ট করেন না, এবং সেক্ষেত্রে এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে পড়ে এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনার যে লিগ্যাল প্রসেস সেটা হচ্ছে আপনি আপনার পায়োনারে ঢুকে সেখান থেকে দেখবেন যে আর রিকোয়েস্ট পেমেন্ট একটা অপশন আছে, সেখানে গিয়ে হচ্ছে আপনি রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করবেন। আপনি আপনার ক্লায়েন্টের নামটা লিখবেন, ক্লায়েন্টের ইমেল লিখবেন, ক্লায়েন্টের স্টেট যেটা আছে সেটা লিখবেন, অ্যামাউন্টটা লিখবেন, এবং আপনি কী কারণে মানিটা রিসিভ করতে চাচ্ছেন সেটা ডিসক্রিপশনে লিখে দেবেন যে আমার এই সার্ভিসের জন্য আমি টাকাটা রিসিভ করবো। তাহলে হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে একটা মেল চলে যাবে এবং ক্লায়েন্ট ওই মেলটাতে ক্লিক করে কিন্তু উনি ওনার ব্যাঙ্ক কার্ড অ্যাড করে পেমেন্টটাকে কমপ্লিট করে দিতে পারেন। সেক্ষেত্রে অল্প কিছু চার্জ নেবে এবং দুই মাধ্যমে উনি ট্রান্সফার করতে পারেন। একটা হচ্ছে শর্ট টার্ম, 1 থেকে 3 দিনের ভিতরে চলে আসবে, একটু চার্জটা বেশি লাগবে, এবং 1 থেকে 7 দিনের ভিতরে যদি চলে আসে সেক্ষেত্রে আর একটু কম লাগবে চার্জ। তো ক্লায়েন্টকে আপনি বলে দেবেন যে আপনার যদি ইনস্ট্যান্ট প্রয়োজন হয় ইনস্ট্যান্ট পাঠানোর জন্য। তো এই হচ্ছে যে আমাদের পায়োনারের মানে ট্রান্সফারিং মাধ্যমে। এবং লাস্ট একটা আমাদের 5 নম্বর মানি রিসিভের যে মাধ্যম হচ্ছে সেটা নাম হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন। এটার প্রসেসটা কি আপনাকে বলে দিচ্ছি একটু ক্লিয়ার কাজ জন্য রাখবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানে ট্রান্সফারিং মাধ্যম। বিশ্বের প্রায় অনেকগুলো দেশে ওয়েস্টার্ন ইউনিয়ন রয়েছে, বিশেষ করে আপনারা যেসব ক্লায়েন্টের কাজ করেন প্রত্যেক দেশে ওয়েস্টার্ন ইউনিয়ন রয়েছে। সেক্ষেত্রে কী করতে হবে, আপনি আপনার ক্লায়েন্টকে আপনার নাম, এনআইডি কার্ড এবং আপনার ফোন নাম্বারটা দিবেন। এগুলো দেওয়ার সাথে সাথে উনি হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েবসাইটে ঢুকেও টাকা পাঠাতে পারবেন, হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন অফিসে গিয়েও পাঠাতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে উনি যদি অফিসে যান, অফিসে গিয়ে হচ্ছে আপনার এই ইনফরমেশনগুলো দেওয়ার সাথে সাথে আপনার এনআইডি দেবে, ফোন নাম্বার দেবে, আপনার নাম দেবে, তাহলে আপনার নামে ওই টাকাটাকে প্রসেস করে একটা কোড তৈরি করে দেবে, যে কোডটা নাম হচ্ছে MTCN কোড। সেই কোডটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিলে সেই কোড এবং আপনি আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি যে কোনো ব্যাঙ্কে গেলেই হচ্ছে ওরা ওই কোডটাকে ক্যাশ পিক আপ করে আপনার হাতে ক্যাশ টাকা দিয়ে দেবেন, এবং সাথে কিন্তু 2.5% আপনার ইনসেন্টিভ পাবেন। সেক্ষেত্রে কোনো ব্যাঙ্ক যদি বলে যে এখানে তো 2.5% দেওয়া হবে না, তাহলে হচ্ছে সেটা আপনাদেরকে ভুল বলছেন এবং আপনারা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। কারণ হচ্ছে বিদেশ থেকে টাকা আনার ক্ষেত্রে আপনার সব ক্ষেত্রে কিন্তু 2.5% আপনার একটা অধিকার রাখেন, এবং এটা সরকারি গভর্নমেন্ট ইনসেন্টিভ, সরকারি প্রণোদনা, এটা আপনার অধিকার। ওকে, তো দেখেন আমি ইতিমধ্যে যে 5টি মানি রিসিভিং মাধ্যম শেয়ার করলাম, আশা করি আপনার প্রত্যেকের দুশ্চিন্তা চলে গিয়েছে যে এখন আপনার যে ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে যে মানি রিসিভের ক্ষেত্রে যে সমস্যাগুলোতে ভুগতেন এগুলোর কিন্তু সঠিক সলিউশন আপনারা পেয়ে গিয়েছেন। আমি যে ওয়াইজ, জুম, ট্যাপ ট্যাপ, পায়োনার এবং ওয়েস্টার্ন ইউনিয়ন যে 5টি মাধ্যম আপনাদের কাছে শেয়ার করলাম, প্রত্যেকের সাইটের লিঙ্ক আপনাদের দেওয়া থাকবে। আপনারা হচ্ছে যে কোনো একটি মাধ্যম ক্লায়েন্টকে শেয়ার করুন। পায়োনারটা ইগনোর করলে ভালো হয়, অন্যান্যগুলো হচ্ছে সহজ বেশি। তো অন্যান্য মাধ্যমগুলো আপনি ক্লায়েন্টকে শেয়ার করুন যে আপনার এই মাধ্যম ওই মাধ্যম ওই মাধ্যমগুলোতে যে কোনো একটাতে আপনি টাকা পাঠাতে পারেন। আমি আমার ব্যাঙ্ক ইনফরমেশন দিলে আপনি টাকা পাঠাতে পারবেন, উইদাউট এনি হ্যাসেল আমি টাকা রিসিভ করতে পারবো। তো আশা করি আমার যে আজকের টপিক ছিল আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকটি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনার সেখান থেকে একটু ঘাটাঘাটি করে নেবেন। তবে আপনাদের টেনশনের কোনো কারণে এই ভিডিও যাদের দেখা শেষ হয়ে গেছে তারা কখন আর কোনো দিন বাহির থেকে পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে, ডলার রিসিভ করার ক্ষেত্রে, মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় ভুগবে না ইনশাল্লাহ। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো। ভিডিওটি শেষ করার আগে প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি এরকম অনলাইন আর্নিং রিলেটেড যে কোনো ধরনের সলিউশন ভিত্তিক ভিডিও, টেক রিলেটেড ভিডিও পেতে চান, সার্ভে রিলেটেড ভিডিও পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কোন টপিকে ভিডিও পেতে চান। সেবাজন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।